বড়খলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন বড়খলা গ্রাম বিকাশ পরিষদ ও শিলচর রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় বাঙ্গারপাড়ে 600 এর বেশি দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য কিট বণ্টন করা হয়। সংস্থা সভাপতি শিবির আহমেদ বড়বইয়া পৌরোহিত্য বণ্টনের সভায় বক্তব্য রাখেন রাজ্য বিজেপির এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সদস্য তথা করিমগঞ্জ জেলা বিজেপির প্রভারী নুরুল আলম মজুমদার, বড়খলা গ্রাম বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজাক বড়বইয়া। এছাড়াও বক্তব্য রাখেন বাঙ্গারপাড় ডিপি সভানেত্রী আসমাতারা বড়বইয়া, সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি নজরুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক আতাউর রহমান বড়বইয়া, সমাজসেবী বদ্রুজ্জামান চৌধুরী নির্মল নাথ, বিজেপি শালচাপড়া মণ্ডল কমিটির সহসভাপতি বেণুভূষণ নাথ, সাধারণ সম্পাদক অমরেশ নাথ, সমাজসেবী শফিরুল ইসলাম বড়বইয়া, আব্দুল জলিল বড়বইয়া, প্রবারণ নাথ প্রমুখ। বক্তব্য শেষে অসহায় লোকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বড়খলা থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। আজকে সমাজ্য সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের বাঙ্গারপাড় জিপির অতি আমার বয়োজ্যেষ্ঠ অতি বিশিষ্ট নাগরিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সবার নাম আমি লইয়া না, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি, এবং এখানে উপস্থিত আমার মা ও বোনেরাও বাঙ্গারপাড় জিপির নাগরিকবৃন্দ। আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে বড়খলা গ্রাম বিকাশ পরিষদ এনজিওর পক্ষ থেকে এবং রোটারি ক্লাব সংযুক্ত হয়ে, এবং এই প্রোগ্রামটা কোনো পঞ্চায়েতি বা কোনো পঞ্চায়েতে বেলের কোনো একটা বন্টন না, এটা পঞ্চায়েতি জিনিস না। আপনারা হয়তো মনে করতে পারেন যে পঞ্চায়েতি এটা লড়াইয়ের উপর চলত, কিভাবে ত্রাণ নিয়ে আত্মসাত করা যায়, আর এক মুখ্যমন্ত্রী দিশপুর থেকে আহ্বানের সাধারণ জনগণকে যে সেবার মানসিকতা থাকুন, আপনার পাশের বাড়িতে করোনা কালের সময় আহ্বান করেছিলেন পাশের বাড়িতে যাতে 10 জনকে আপনি দান দিতে পারেন, সরকারি চাকরিজীবীদেরকে আহ্বান করেছিলেন যাতে আপনারা দানের মানসিকতা নিয়ে আশেপাশের গরিবদেরকে দান করেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর এক বাক্যে গোটা ভারতবর্ষে জনগণের মধ্যে একটি সেবার মানসিকতা এসে গিয়েছে, আর সেই সূত্রে সেবা আগে জানাই। সঙ্গে সঙ্গে এই ক্লাবের সাধারণ সম্পাদক তথা কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক সহ বাঙ্গারপাড় জিপির সভানেত্রীর প্রতিনিধি জনাব আব্দুর রেজাক বড়বইয়া মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি ওনার জিপির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে দেওয়া যায়, যে খালি এখানে যে খাদ্য সামগ্রী নয়, বিভিন্নভাবে সুযোগ সুবিধা কিভাবে করে দেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে আজকের দিনও আমাদের প্রোগ্রাম শেষে আমরা লিস্ট ডাকবো এবং প্রত্যেকের হাতে সামগ্রী তুলে দেব, আপনারা দৈর্য সহকারে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দর এবং সুস্থভাবে আমরা আপনাদের হাতে আপনাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারি, এবং আপনারা যারা হয়তো ব্যবস্থাপনায় যে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থাপনা করা হয়েছে খুব ভালো একটা পদক্ষেপ, যেটা আমাদের অঞ্চলে বাঙ্গারপাড় অঞ্চলে এই ক্লাবটা থাকায় আমরা এই সুবিধাটা পাইতেছি। টাউনে শহরে অনেক ক্লাব থাকে, বিভিন্নভাবে কাজ করে যায়, আমাদের অঞ্চলে তেমন বড় ক্লাব নেই, যেহেতু বিয়ারাতে একটি আছে দেশবন্ধু ক্লাব, অনেক কিছু করছে, আমরা ছোট থেকে দেখে আসছি যে অনেক কিছু করছে। আর বর্তমানে আমাদের এই অঞ্চলে বৃহত্তর আন্দোলন করছি, ব্যাংকের রেজিস্ট্রার করছি, বিভিন্ন সময় করছি, আমরা কিছু এর আগে আপনারা জানেন আমরা একটা খাসার টুটি গোটা খাসার লেভেলে একটা প্রতিবন্ধী শিবির করছি, মন্দিরা বিক্রমপুর গ্রহণ হাইস্কুল
শিবির বদলা কিছু জিনিস আইতে এখন পর্যন্ত আমরা মোটামুটি দুই গাড়ি মাল আই গেছে আর কিছু জিনিস আওয়ার আই গেলে আরো দুই তিন গাড়ি আওয়ার বাকি রয়েছে রইলে আমরা এবার